অজ্ঞানের ডাক্তার নেই, জরুরি পরিস্থিতিতে স্থানান্তরিত করা হচ্ছে প্রসূতি মায়েদের, চূড়ান্ত অব্যবস্থার ছবি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। অজ্ঞানের ডাক্তার নেই, জরুরি পরিস্থিতিতে স্থানান্তরিত করতে হচ্ছে প্রসূতি মায়েদের, চূড়ান্ত অব্যবস্থার ছবি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। অজ্ঞানের ডাক্তার না থাকার কারণে সপ্তাহে তিন দিন বন্ধ সিজার, সন্তান সম্ভবা মহিলাদের স্থানান্তরিত করা হচ্ছে অন্য হাসপাতালে। হাসপাতাল চত্বরে পরিষ্কার লেখা রয়েছে ২৪ ঘন্টা সিজারের পরিষেবা রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে অজ্ঞানের ডাক্তার না থাকার কারণে চূড়ান্ত দুর্ভোগে রোগী ও তার আত্মীয়রা। অভিযোগ, অজ্ঞানের ডাক্তার তিন দিন না থাকার কারণে ওই তিন দিন কোনো সিজার করা হয় না হাসপাতালে। কোনো গর্ভবতী মহিলা যদি সেই সময় ভর্তি হয় তাহলে অভিযোগ তার পরিবারের কাছ থেকে একটি মুচলেখা লিখে নেওয়া হচ্ছে। শান্তিপুরের বাসিন্দা সুব্রত মৈত্র বলেন, শান্তিপুরবাসীর একমাত্র ভরসার জায়গা এই স্টেট জেনারেল হাসপাতাল। এখানে প্রচুর রোগীরা আসেন প্রতিদিন। অজ্ঞানের চিকিৎসক না থাকার কারণে জরুরি পরিস্থিতিতে যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে বাধ্য হয়ে রোগীকে স্থানান্তরিত করতে হচ্ছে অন্য হাসপাতালে। না, এটা তো অবশ্যই কর্তৃপক্ষের দেখা দরকার, কারণ হচ্ছে যে শান্তিপুরের এলাকা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে যে হসপিটালটা রয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল, তার উপর কিন্তু গ্রাম এবং শহর জুড়ে বহু মানুষের ভরসার জায়গা এই শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল। এবং আমরাও চাইবো যে আগামীতে এই পরিষেবা ভালো হোক, কিন্তু বিষয়টা হচ্ছে যদি সত্যিই যদি অজ্ঞানের ডাক্তার না থাকে তাহলে সিজারের ডাক্তার, সে তো অজ্ঞানের ডাক্তার, অর্থাৎ অ্যানেস্থেশিয়ার ডাক্তার ছাড়া সে তো অপারক, তিনি বা সিজারটা করবেন কীভাবে, বা তিনি বা অন্যান্য ঝুঁকিপূর্ণ অপারেশন করবেন কী করে। তাই আমরাও চাইবো শান্তিপুরের মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, যে এই পরিষেবাটা উন্নত হোক। এই এখানে ২৪ ঘন্টা ৭ অর্থাৎ এইখানে রাত বিরে যখন হোক, খুব বিপদ হলে সে সিজারটা হোক বা বড় অপারেশন হোক, সেখানে অ্যানেস্থেশিয়া থাকুক, হসপিটালের পরিকাঠামো সেইভাবে গড়ে উঠুক। রোগীদের অসুবিধার কথা মেনে নিয়েছেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের প্রসূতি চিকিৎসক পবিত্র ব্যাপারী। তিনি বলেন, অজ্ঞানের ডাক্তার সপ্তাহে তিন দিন না থাকার কারণে আমরা যারা শান্তিপুর হাসপাতালে প্রসূতি চিকিৎসক আছি তাদের প্রত্যেককে কিছুটা হলেও অসুবিধায় পড়তে হচ্ছে। তার কারণ, যে তিন দিন ডাক্তার থাকে না সেই সময় যে প্রসূতি মায়ের সিজারের প্রয়োজন হয় তখন আমরা বাধ্য হয়ে অন্য হাসপাতালে স্থানান্তরিত করি। দেখুন, আমরা হচ্ছে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে যে সমস্ত গাইনোকোলজিস্ট আছি তারা প্রত্যেকেই পেশেন্টের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কম বেশি একটু আমরা সাফার করছি, এবং আমাদের অ্যানেস্থেটিস্ট এখন যিনি আছেন ডক্টর তৃণামণি বিশ্বাস, তিনি তার আপ্রাণ চেষ্টা করে তিন দিন উনি ওনার সার্ভিসটা দিচ্ছেন এবং পুরো টাইমটা দিচ্ছেন। আর তার সাথে আমাদের এসএমও স্যার এবং সিএমও স্যার চেষ্টা করে আরেকজন ডাক্তারবাবুকে একদিনের জন্য আমাদের এখানে ডিউটি করছেন, তার মানে অর্থাৎ হচ্ছে চার দিন আমরা অ্যানেস্থেশিয়া সার্ভিসটা পাচ্ছি, বাদ বাকি তিন দিন আমাদের যখন অ্যানেস্থেশিয়া সার্ভিস পাচ্ছি না তখন যে সমস্ত রুগীর এমার্জেন্সি সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয় তখন আমরা তাদেরকে বাধ্য হয়ে হায়ার সেন্টার অর্থাৎ রানাঘাট হসপিটাল আমরা রেফার করি। এবার রেফার যখন করি তখন যদিও সরকারের যেভাবে আমাদের মাতৃযান আছে সেই সুবিধাটা আমরা হাসপাতাল থেকে পুরো মাত্রায় ব্যবস্থা করে গাড়ি দিয়ে তবে রেফার করি, কিন্তু এটা অনেক সময় পেশেন্টের ক্ষেত্রে বা হচ্ছে আমাদের ক্ষেত্রেও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তবে আশা করব এবং আমাদের কাছে যা খবর আছে যে সরকার এই ব্যাপারে খুব চেষ্টা করছেন, হয়তো আমরা খুব শীঘ্রই আমাদের অ্যানেস্থেটিস্ট বা অজ্ঞান ডাক্তারবাবুকে পেয়ে যাব এবং আমরা পুরো মাত্রায় ২৪x৭ আমরা সার্ভিসটা দিতে পারব। রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরকে কটাক্ষ করে এই বিষয়ে বিজেপি নেতা প্রসেনজিৎ দেউরি বলেন, গোটা রাজ্য জুড়ে দুর্নীতি চলছে, চোরদের সামলাতেই ব্যস্ত রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তরকে কিভাবে দেখবেন? শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালই শুধু নয়, গোটা রাজ্যের হাসপাতালেরই একই অবস্থা। শান্তিপুরে তো ধরেন প্রসূতি বিভাগের অজ্ঞানের ডাক্তার নেই, যার জন্য এখান থেকে স্থানান্তর করার পরে এবার রাস্তায় একটা বিপদ ঘটে গেলে তারপর তো মায়েদের একটা অসুবিধা হয়ে যাবে, একটা জীবনহানির ব্যাপার। এটা শান্তিপুর বলে না, গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে স্বাস্থ্যের একদম বেহাল অবস্থা।
রাজ্য সরকার উপর উপর দেখাচ্ছে, কিন্তু বাস্তবে স্বাস্থ্যের কোনো পরিকাঠামো নেই। রাজ্য সরকার এখন চুরি ছেঁচামতে যে হারে ভরে গেছে গোটা রাজ্য জুড়ে, সেই সামাল দিতেই ব্যস্ত। স্বাস্থ্য কী দেখবে, সাধারণ মানুষের কথা রাজ্য সরকার চিন্তাই করছে না কোনোভাবে। প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি, গোটা আমরা কেন, পুরো রাজনৈতিক নেতা কেন, সাধারণ মানুষ পর্যন্ত এই সরকারের উপর একদম ধিক্কার জানাচ্ছে, সরকার কবে উৎখাত করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, নদিয়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।